ছোট পর্দার প্রথম সারির জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। সম্প্রতি তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি আবেগপূর্ণ পোস্ট শেয়ার করতে দেখা গেল তাকে। তা দেখে দর্শকদের মনে প্রশ্ন জাগল, তবে কি বিয়ের তারিখ ঘনিয়ে এলো মেহজাবিনের? শেয়ার করা সেই ভিডিওতে দেখা যায় সদ্য বিবাহিত এক মেয়ে বাবা বরের হাতে মেয়েকে সঁপে দিয়ে বলছেন, যদি আমার মেয়েকে কখনো অসহ্য মনে হয় তাহলে আমার কাছে ওকে ফিরিয়ে দিও। মেহজাবিন ও রাজীবকে ঘিরে বিয়ে নিয়ে অনেক জল্পনা কল্পনা রয়েছে দর্শকদের মনে। তারই মাঝে আবার এইসব দ্বিধাদ্বন্দ্ব জাগানো পোস্ট দর্শকদের মনে নতুন করে গুঞ্জনের রস যেন উতলে উঠছে। মেহজাবিনের জীবনে প্রেম এসেছিল স্কুল জীবনে, কতগুলো প্রেম করেছেন সেটারও কোনো হিসাব নেই তার। তবে দর্শক ঠিকই জানে আদনান আর রাজীবের সঙ্গে শেষে বিয়ে করবেন এই অভিনেত্রী। আজ থেকে প্রায় দশ শতক আগে প্রেমিকের এই সংজ্ঞা নিয়ে বেশ বড়সড় দ্বন্দ্বের মধ্যে পড়েছিলেন ছবি চঙ্গনের দুই তারকা, আর সেই যুদ্ধেই ছিলেন মেহজাবিন ও শবনম ফারিয়া। তখন এতটাও খ্যাতি পাননি মেহজাবিন, এরই মাঝে হঠাৎ এক বিপর্যয় শুরু হলো। শুরুটা অবশ্য করেছিলেন ফারিয়া, যিনি কিনা তখন নাম লিখিয়েছিলেন সবেমাত্র মডেলিংয়ে। শবনম ফারিয়া তার ফেসবুক পেজ থেকে জাহিদ হাসান ও মেহজাবিনের রসাত্মক একটি ছবি শেয়ার করেছিলেন। আপত্তিকর সেই ছবি দেখে বেশ চটে গিয়েছিলেন মেহজাবিন। ভাইরাল হওয়া সেই ছবিতে দেখা যায় জাহিদ হাসান বলছেন, বিয়ের সময় মেয়েরা এত কান্না কেন করে? উত্তরে মেহজাবিন বলেন, সারা জীবন এত ছেলের সাথে প্রেম করার পর একটা মাত্র ছেলেকে বিয়ে করতে হবে সেটা কি মানা যায়? ইঙ্গিতপূর্ণ এই মিমসটি শেয়ার করে শবনম ফারিয়াল লেখেন, পারফেক্ট ফিগার ফর দি পারফেক্ট স্পিচ। এতেই চটে যান মেহজাবিন। অতঃপর শবনম ফারিয়া ও মেহজাবিনের মধ্যে শুরু হয় ঘোর দ্বন্দ্ব।